হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাইরে চলে আসলাম, আর বাইরের এই সুন্দর একটা পরিবেশ থাকলে আর কি লাগে। তো বাইরে এসে পড়েছি, তো দেখছি বাইরের ওয়েদারটা। তো তারপর আমি বাইরে থেকে এসে তারপরে ঘরে এসে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা টিছানা দেখো আমি গুছাচ্ছি। তো আমার বিছানা গুছানো কমপ্লিট একদম। তো তারপর আমি সকালে ফ্রেশ হয়ে এখন আমি আনারস খেয়ে নিচ্ছি, কারণ খালি পেটে আনারস খেলে অনেকটা ভালো, আর অনেকটা মিষ্টি ছিল আনারসটা, দারুণ। তো ফ্রেন্ডস, এখন রান্না করে এসে পড়েছি। তো এখন রান্না করব। তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে নিই। চলো দেখো, আজকে হবে জালি ভাজা, এটাকে জালি বলে। তো এটা হবে জালি ভাজা আজকে। এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আজকে ডিমের ঝোল রান্না করে হবে। আর এখানে ডাল ফুটছে, দেখতে পাচ্ছ এটি পাঁচমিশারি ডাল, ডাল ফুটছে। এখানে ঝিঙে কেটে রাখা হয়েছে, ঝিঙে দিয়ে ডিম দিয়ে ঝোল করা হবে, ঝিঙে কেটে রাখা হয়েছে এখানে। তো ডাল রান্না করার জন্য এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম আদা, তারপর ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ এটা বাদামি কালার আসবে। তো দেখো নেড়ে নিচ্ছি ভালো করে, আমি ডাল সম্বাস দেব এখন। তো দেখো ব্রাউন কালার এসে পড়েছে, বলতে বাদামি কালার। তারপর আমি ডালটা দিয়ে দিলাম সম্বাস এটার মধ্যে। তো দেখো ডালটা কি সুন্দর করে ফুটছে। তো গাইস, বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, বলতে গেলে বৃষ্টি আসবে এমন ওয়েদার হয়ে রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডস, এ বাইরের ওয়েদারটা দেখো মেঘলা হয়ে রয়েছে, আর বাতাসও দেখো বইছে। তো বৃষ্টি মনে হচ্ছে এখনই চলে আসবে, মানে পুরো মেঘে পুরো কালো হয়ে গিয়েছে পুরো আকাশ। তো তারপর ঘরে এসে তারপর একটু পড়াশোনা করে নিচ্ছি, কারণ ওই সময় বাইরে যখন গিয়েছিলাম তখন বৃষ্টিও পড়ছিল। আর এখন আমি স্নান করে এসে পড়েছি। তো এখন আমি যাব পুজো দিতে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর পুজো টুজো দিয়ে বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে। তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো তারপর আমি এসে দেখো লাঞ্চ করে নিচ্ছি দুপুরের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার ভিডিওতে। টাটা।